আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু প্রিয় দর্শক আজকে আমরা জানবো পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার কারণ পাঁচ ওক্ত নামাজ ফরজ হওয়ার হিকমত পাঁচটি কারণে পাঁচ ওক্ত নামাজ ফরজ করা হয়েছে মানুষের দুনিয়ার হায়াত শেষ হওয়ার পর পাঁচটি মুসিবত হাজির হয় অতএব পাঁচ মুসিবত থেকে বাঁচার জন্য পাঁচ ওক্ত নামাজ ফরজ করা হয়েছে এক নং মুসিবত হলো মৌত যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে তার মৌতের সময় কষ্ট জ্বালা যন্ত্রণা ও মুসিবত আসান হয়ে যাবে সুবাহানল্লাহ দুই নং মুসিবত হলো কবর যে ব্যক্তি জোহরের নামাজ আদায় করবে তার অন্ধকার কবরের যন্ত্রণা কষ্ট ও আজাব আসান হয়ে যাবে তিন নং মুসিবত হলো পুলসিরাত পার হওয়া যে ব্যক্তি আসরের নামাজ আদায় করবে পুলসিরাত পার হওয়া তার জন্য আসান হয়ে যাবে চার নং মুসিবত হলো আমল নামা কোন হাতে পাবে তা অজানা যে ব্যক্তি মাগরীবের নামাজ আদায় করবে তার আমল নামা কেন্দ্রিক পেরেশানি দূর হয়ে যাবে মানে তার ডান হাতে আমল নামা চলে আসবে পাঁচ নং মুসিবত বেহেস্তের দরজা বন্ধ থাকা জায়গা জমির মালিক হলেন কিন্তু দখলে যেতে পারলেন না এরকম জিনিসের মালিক হওয়ার কোনো মূল্য নাই বা নেই তেমনইভাবে বেহেস্তের মালিক হবেন কিন্তু ঢুকতে পারবেন না এটাও কঠিন মুসিবত কাজেই যে এশার নামাজ আদায় করবে তার এই বিপদ ও মুসিবত আসান হয়ে যাবে আল্লাহ আল্লাহতালা মেহরবানি করে উক্ত মুসিবত থেকে বাঁচার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন ফজরের নামাজ জামাতে পড়ার বিশেষ দশটি ফজিলত যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে তার জন্য দশটি ফজিলত রয়েছে এক নম্বর ফজিলত হচ্ছে এটি তার ইমানের আলামত দুই নম্বর ফজিলত হচ্ছে তার ওই দিনের জিম্মাদারি আল্লাহ নিয়ে নেবেন তিন নম্বর ফজিলত হচ্ছে ফেরেস্তারা তার পক্ষে সাক্ষী দেবে চার নম্বর ফজিলত হচ্ছে সে সারারাত নফল আমলের সয়াপ পাবে পাঁচ নম্বর ফজিলত হচ্ছে কেয়ামতের দিন আলো পাবে ছয় নম্বর ফজিলত হচ্ছে জান্নাতে আল্লাহর দিদার পাবে সাত নম্বর ফজিলত হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পাবে আট নম্বর ফজিলত হচ্ছে নবীজির বরকতের দোয়া পাবে নয় নম্বর ফজিলত হচ্ছে সে দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম কাজ করিল দশ নম্বর ফজিলত হচ্ছে মানসিক শান্তি পাবে হুজুর সাল্লিহি ওসাল্লাম এরশাদ করেন যে পাঁচ শক্ত নামাজ পড়িলে পাঁচটি পুরস্কার নবীজি সাল্লাহ আলহিহি ওয়াসাল্লাম বলেছেন পাঁচ নামাজ পড়লে পাঁচটি পুরস্কার পাবে এক রিজিকের অভাব দূর হবে দুই মৃত্যুর সময় কালেমা নসিব হবে তিন ডান হাতে হবে চার পুলসিরাত বিজলির ন্যায় পার হবে পাঁচ বিনা হিসাবে জান্নাত পাবে সুবাহান আল্লাহ আল্লাহ রবুল্লা আমাদের সকলকে পাঁচ নামাজ উত্তমভাবে আদায় করার তৌফিক দান করুন আমিন